বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সারনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। রাজ্যে বিধানসভা নির্বাচনী ঘণ্টা বেজে উঠেছে, তাই এক ইঞ্চিও জমি ছাড়তে চায় না সারনপুর ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সারনপুর ব্লকের প্রতিটি উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরা হয়। সারনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ আরমান বলেন, এই 10 বছর তৃণমূল শুধু মানুষের জন্য উন্নয়ন করেছে, আর এই উন্নয়ন ও শান্তি নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে তৃণমূল। এটা নিশ্চিত, মানুষ এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তাই এবারও তৃণমূলের জয় হবে। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, সারনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার খাসি, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকেই। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। কমপ্লিট না হয় ততদিন আমরা কন্টিনিউ এটাকে ধরে রাখতে চাই, এবং এটা গতবার এক মাস আগে মিটিং হলো, অল পলিটিক্যাল পার্টি মিটিং হলো, যে অল পলিটিক্যাল পার্টি মিটিং এ যে কথাগুলো উঠে, যে প্রথমে তো আমাদের ব্লকে 1,24,000 মানুষ আমাদের ভোটার ইনক্লুডিং ছিল এবং 1,000 লেফট ব্যাংক, যেটা যে রাস্তা সম্পূর্ণ রাস্তাটা ডিবিসি রাস্তা, ডিবিসি দায়িত্ব পালন করছে না ওদের রাস্তা থাকা সত্ত্বেও আমাদের এমএলএ সাহেবের নির্দেশে সেই রাস্তা সংস্কারের কাজ চলছে। পাঠানবাড়ি টু আপনার খদলা, এটা ফরেজপুরের রাস্তা, সেই রাস্তা এমএলএ সাহেবের নির্দেশে জেলা পরিষদ থেকে সেই কাজটাই চলছে। অর্থাৎ রাস্তা ডিবিসি হতে পারে, কিন্তু এলাকা কিন্তু আমাদের আছে, মানুষ কিন্তু আমাদের আছে, আমরা কোনো কিছু মানুষকে বিপদে ফেলতে চাই না, তাই আমরা হাত বাড়িয়ে রিস্ক নিয়ে সেই কাজগুলোকে আমরা যেন সুন্দর রাস্তাঘাট থাকে, কারো অসুবিধা না হয়, এবং মাইথানে যে দোকানগুলো আছে ডেমে ওদের অনেক প্রবলেম ছিল, জল নেই, আমরা এমএলএ সাহেবের নির্দেশে আমরা একটা সেখানে সাব মার্শাল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, পাইপ লাইনের ওখানে কাজ চলছে, আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলসের কাজ করাতে চান, তাহলে আর চিন্তা কিসের। আপনাদের বাড়িকে ঝাঁচকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট, বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভুঁদুর মোড় হিলা কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901।